প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। রাষ্ট্রপ্রধানরা যখন অন্য দেশে যান, তখন প্রথমেই মাথায় রাখতে হয় তাদের সুরক্ষার বিষয়টা। তাই যে কোনো বিমানে উঠে বিদেশ সফরে যেতে পারেন না তারা, তাদের জন্য প্রস্তুত থাকে বিশেষ বিমান, এবং এই প্লেনে থাকে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। এগুলোর মূল্য হয় সাধারণ যাত্রীবাহী বিমানের চেয়ে অনেক বেশি। কেননা রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটি অনেক সময় রাষ্ট্রের নিরাপত্তার ওপরও হুমকি হয়ে উঠতে পারে। তাই রাষ্ট্রের স্বার্থেই রাষ্ট্রপ্রধানরা অতিরিক্ত নিরাপত্তার খাতিরে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়ার দাবি রাখেন। চলুন তবে দেখে নিই বিশ্বের ক্ষমতাবান কয়েকজন রাষ্ট্রপ্রধানের ব্যবহৃত প্লেনগুলো, তাদের মূল্য এবং বিভিন্ন সুযোগ সুবিধা। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম এয়ারফোর্স ওয়ান। এয়ারফোর্স ওয়ানের অধীনে হুবহু একই রকম দুটি প্লেন আছে। এগুলো মূলত বোয়িং 747-200B প্লেনের পরবর্তী সংস্করণ, যদিও সামরিক পরিভাষায় এগুলো VC-25A নামে পরিচিত। এই প্লেনটির দৈর্ঘ্য 70 মিটার, অভ্যন্তরীণ প্রস্থ 6.5 মিটার এবং দুটি ডানা পর্যন্ত প্রস্থ 65 মিটার। কোনো এয়ারফোর্স যদি বিশালাকার এই প্লেনকে ল্যান্ড করানোর জন্য উপযোগী না হয়, তখন প্রেসিডেন্ট অপেক্ষাকৃত ছোট একটি C-32 ব্যবহার করেন। VC-25A সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত অত্যাধুনিক একটি প্লেন। ডাবল ডেকার এই প্লেনটিতে আছে একটি যোগাযোগ কেন্দ্র, যেখানে স্যাটেলাইট ফোনের মাধ্যমে জরুরি ফোন লাইন সার্বক্ষণিকভাবে চালু থাকে। এতে অস্ত্রোপচারে সক্ষম একটি স্বয়ংসম্পূর্ণ মেডিকেল ইউনিট আছে। প্রেসিডেন্টের থাকার জন্য আছে 370 বর্গমিটারের একটি VIP কেবিন, যাতে বেডরুম এবং বাথরুম ছাড়াও একটি জিম এবং একটি অফিস রুম আছে। প্রেসিডেন্টের সফর সঙ্গী গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের জন্য এতে পৃথক পৃথক অফিস আছে। এছাড়াও ভ্রমণের সঙ্গী হওয়া সাংবাদিকদের জন্য আছে পৃথক একটি ক্যাবিন। VC-25A প্লেনগুলো ঘন্টায় 1000 কিলোমিটার বেগে টানা 14,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এগুলো মাঝ আকাশে থাকা অবস্থাতেই জ্বালানি ভরতে সক্ষম। প্রথম VC-25A এর ইন্টেরিয়র ডিজাইন করেছিল সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগান। গত কয়েক দশকে প্লেনটিতে অনেক নতুন নতুন প্রযুক্তি এবং সুযোগ সুবিধা যুক্ত হলেও মূল নকশা এখনও অনেকটাই অপরিবর্তিত আছে। এয়ারফোর্স ওয়ানের প্রতিটি প্লেনের মূল্য আনুমানিক $1 বিলিয়ন বা $100 কোটি। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্টকে বহনকারী প্লেনটি হচ্ছে রাশিয়ার নির্মিত IL-96-300PU মডেলের একটি বিশাল আকৃতির প্লেন, যাকে প্রেসিডেন্টের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নেওয়া হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 65 মিটার এবং এটি 270 টন ভার বহন সক্ষম। প্লেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার। বাইরে থেকে দেখতে একই মডেলের যাত্রীবাহী প্লেনগুলোর মতো হলেও প্রেসিডেন্টকে বহনকারী প্লেনের ভেতরে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা আছে। এর কেবিনগুলো অত্যন্ত জাঁকজমকপূর্ণ পর্দা এবং স্বর্ণের আচ্ছাদন দ্বারা আবৃত। একটি টেলিযোগাযোগ কেন্দ্র ছাড়াও এতে আছে প্রশস্ত একটি অফিস, বেডরুম এবং সব ধরনের ব্যবস্থা সহ অত্যাধুনিক একটি জিম। রাশিয়ার প্রেসিডেন্টকে বহনকারী প্লেনটিতে রাডার জ্যাম করে দেওয়ার প্রযুক্তি এবং বিমান বিধ্বংসী মিসাইল বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা আছে। অধিকতর নিরাপত্তার জন্য হুবহু একই রকমের 4টি প্লেনের ব্যবস্থা আছে। প্রেসিডেন্ট কোথাও যেতে চাইলে সবগুলো প্লেনকে একই সাথে প্রস্তুত করা হয়। শেষ মুহূর্ত ছাড়া কেউ জানতে পারে না ঠিক কোন প্লেনটি যাত্রা করবে, এবং যাত্রার শুরুর পর প্লেনটির সাথে সাথে অন্তত একটি এবং কখনো কখনো 4টি প্লেনই যাত্রা করে। প্লেনগুলোর প্রতিটির আনুমানিক মূল্য $500 মিলিয়ন। অ্যাঙ্গেলা মার্কেল, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ব্যবহারের জন্য অনেকগুলো প্লেন আছে, কিন্তু তার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে বেশি ব্যবহৃত প্লেনটি হল একটি এয়ারবাস A340-313XB
ইয়ার বিপ্লব, যেটি জার্মানির যুদ্ধ পরবর্তী প্রথম চ্যান্সেলরের নাম অনুসারে কনরাড অ্যান্ড্রয়েন নামে পরিচিত। এটি হুবহু আরেকটি সংস্করণ আছে যা জার্মানির প্রথম প্রেসিডেন্টের নাম অনুসারে থিওডোর হেস নামে পরিচিত। 2011 সালে প্লেন দুটোকে চ্যান্সেলরের ব্যবহারের জন্য বিমান বাহিনীতে নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এগুলো লুফথানসা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান হিসেবে তে একাধিক অ্যাপার্টমেন্ট, বেডরুম, অফিস ছাড়াও ভিডিও কনফারেন্স এর সুযোগ সংবলিত একটি কনফারেন্স হল এবং জরুরি আলোচনার জন্য একটি শব্দ নিরোধক কক্ষ আছে। এতে মিসাইল প্রতিরোধ ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে। এক নাগারে 13,500 কিলোমিটার চলতে সক্ষম প্লেন। শি জিনপিং অন্যান্য বিশ্ব নেতাদের মতো গণপ্রজাতন্ত্রী চীনের নেতা, কমিউনিস্ট পার্টির মহাসচিব শি জিনপিং এর নিজস্ব কোনো বিশেষ বিমান নেই। ভ্রমণের জন্য তিনি দুটো বোয়িং 747-400 প্লেন ব্যবহার করেন, যেগুলো মূলত এয়ার চীন এয়ারলাইন্স এর সম্পত্তি। সাধারণ অবস্থায় প্লেনগুলো যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু জিনপিং যখন কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন তখন রাষ্ট্রীয় বিশেষ নিরাপত্তা বাহিনী প্লেনটিকে বিশেষভাবে পরীক্ষা করে এবং এর আসনগুলো সরিয়ে সেসব স্থানে অস্থায়ী বেডরুম, অফিস এবং অন্যান্য ক্যাবিন স্থাপন করে। ভ্রমণ শেষে প্লেন দুটোকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয় এবং এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হয়। চীনের নেতায় ব্যবহৃত প্লেনগুলোর প্রতিদিন মূল্য $250 মিলিয়ন। তবে প্লেনগুলোর ভেতরে কি ধরনের আসবাবপত্র বা নিরাপত্তামূলক ব্যবস্থা থাকে সে ব্যাপারে চীনের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয় না। ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ব্যবহার করতেন একটি এয়ারবাস A319, কিন্তু একবার উড্ডয়নের ঠিক পূর্ব মুহূর্তে প্লেনটির একটি ইঞ্জিন অকেজ হয়ে যাওয়ায় তার পরিবর্তে একটি এয়ারবাস A330-200 কেনা হয়। সার্কোজির পর এই প্লেনটি প্রেসিডেন্ট ওলাদ ব্যবহার করেছিলেন। তামিম বিন আহাদ আল থানি, ক্ষুদ্র উপসাগর রাষ্ট্র কাতার বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর একটি। এর আমির তামিম বিন হামাদ আল থানি বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম। স্বভাবতেই তাকে এবং তার রাজ পরিবারের সদস্যদেরকে বহনকারী প্লেনও হবে পুরো দুনিয়াকে তাক লাগানো। কাতারের আমির যখন বিদেশে যান তখন প্রায় সময় তার সফরসঙ্গীর সংখ্যা 1,000 ছাড়িয়ে যায় এবং তাদের সাথে থাকার ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য দ্রব্য সামগ্রীর মোট ওজন কয়েক টন ছাড়িয়ে যায়। ফলে মাত্র একটি প্লেনে পক্ষে তাদেরকে বহন করা সম্ভব হয় না। তিনি যখন জাপান সফরে গিয়েছিলেন তখন তার সাথে গিয়েছিল 10টি প্লেনের বিশাল বহর। কাতার রাজ পরিবারের সদস্যদেরকে বহন করার জন্য কাতার আমিরি ফ্লাইট নামে পৃথক একটি VIP এয়ারলাইন আছে। 2016 সালের আগস্টের এক হিসেব অনুযায়ী এতে মোট 14টি প্লেন আছে। পৃথক পৃথকভাবে এগুলোর প্রতিটির মূল্য গড়ে $100 মিলিয়ন হলেও একত্রে এগুলোর সর্বমোট মূল্য প্রায় $1.5 বিলিয়ন। আজ এ পর্যন্তই। নতুন নতুন সংবাদ পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।